হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদের এখানে খুবই ঠান্ডা এখন, আজ বৃষ্টি এবং ওয়েদার খুবই খারাপ, সেজন্য একটা পাকোড়া বানাচ্ছি। আজ পাকোড়াটা হবে মুড়ি দিয়ে। আমি এই কাপ দিয়ে 2 কাপ মুড়ি নিয়ে নিলাম। পাকোড়াটা খুবই সুস্বাদু এবং কুরকুরে মুড়মুড়ে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন মুড়ির পাকোড়া। মুড়ির পাকোড়া খেতে খুবই মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রথমে আমাকে মুড়ির পাকোড়াটা বানাতে, আমি এটার সাথে 2 চামচ প্লেন, যেটা ক্রিমি থাকে, ইয়োগর্টটা নিয়ে নিলাম এবং ভালো করে এটাকে মুড়ির সাথে মিক্সড করে নিতে হবে, খুবই ভালো করে, যেন মুড়ি এবং দধি দুটোই মিশে যায়। মুড়িগুলো আর দধিটা ভালো করে মিক্সড হওয়ার পর পরিমাণ মতো আমাকে লবণ দিয়ে দিলাম এবং তার সাথে আমার কেটে রাখা কিছু কাঁচামরিচ, যতটুকু ঝাল খাওয়া যায়, এবং পেঁয়াজ কুচি, তাও যদি আপনাদের পছন্দ না হয় এটা বাদ দিতে পারেন। এবং 2 কাপ মুড়ির সাথে আমি এখানে ছোট বলা যায়, আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলু, মুড়ি, এগুলি সবগুলি ভালো করে মিক্সড করতে হবে। এবং আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাইলে ভালো একটা ঘ্রাণ পাওয়া যায় ধনে পাতার সাথে। এবং 2 চামচ সুজি দিয়ে দিলাম, ভালো করে মিক্সড হয় সুজিটা দিলে। সব কিছু এখানে, যেহেতু মুড়ি 2 চামচ 2 কাপ, সেই জন্য সব কিছু 2 চামচ চামচ করে আমি দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে এগুলিকে। তারপর এটার মাঝে 2 চামচ বেসন দিয়ে দিলাম, বেসনটাকেও আবার ভালো করে মিশাতে হবে। এবং সবার শেষে একটু হলুদের গুঁড়া মিক্সড করে দিলাম। তারপর এগুলি মাখানোর পর, যাতে হাতের মধ্যে এগুলিকে যেভাবে শেপ দেওয়া যায় এভাবে দিলে বেটার, একটু এখানে তেল নিয়ে নিলাম এবং আমার হাতের জন্য লাগানোর জন্য একটু, 2 হাতের জন্য একটু তেল নিয়ে নিলাম। এই যে সামান্য করে একটু হাতের তেলটা মাখাই নিলাম, যেহেতু যাতে হাতে না লাগে। এখন আমি এগুলিকে শেপ দিব, যেভাবে দিতে চান ওইভাবে ফ্রাই করার জন্য। সবগুলি পাকোড়াকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনার সামান্য একটু 2টা আপনাদের জন্য দেখানোর জন্য সামান্য একটু এগুলিকে এইভাবে করে, তারপর ভালো করে 2 হাতে তেল লাগিয়ে একটু, যেভাবে গোল লম্বা লম্বা দিতে পারেন, লম্বাটাও দেওয়া যায়, এভাবে গোলটাকে একটু এভাবে লম্বা করে, বাস হয়ে গেল লম্বাটা। গোলটা বানাতে চাইলে গোল, যেরকম শেপ দিতে চান, যেভাবে সৌন্দর্য বোধ মনে হয় ওইভাবে দিতে পারেন। মুড়ির পাকোড়া খেতে সত্যি অনেক মজা, খেয়ে দেখবেন আপনারা। এবং এটাকে সুজির মধ্যে একটু গড়াই নিতে হবে। আর আমি এখানে আজকে ডিপ ফ্রাই করব, আজকে আমার ডিপ ফ্রায়ার দিয়ে ডিপ ফ্রাই করব। আমার পাশে এটাকে 2 পাশে একটু সুজিতে একটু ভালো করে লাগিয়ে নিলাম এবং প্রতিটাকে একটা একটা করে এটাতে ছেড়ে দিব। ডিপ ফ্রাইটা থাকলে বাসাতে অনেক সুবিধা, যে মনে কর হয় কাজের জন্য অনেক হেল্প হয়ে যায়। এভাবে আমি 2 পাশে সুজিটা লাগিয়ে, ভালো করে সুজিটা লাগিয়ে এভাবে, তারপর আমি ডিপ ফ্রায়ারে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এটাতে অনেক কিছু করি, পেঁয়াজও করি, মাছ, বেগুনি, এভরিথিং আমি এটার মধ্যে করে ফেলি, যাতে আপনার
আমার সময় এবং চারিপাশে তেল ছিটানো, কিচেনের মধ্যে চুলাটা পরিষ্কার করা অনেক হার্ড হয়ে দাঁড়ায়। বাট এখানে এইভাবে করলে আর তেমন একটা সময়ও বাঁচে এবং অন্য কাজও করা যায়। দেওয়া হয়ে গেল আমার, এখন উল্টিয়ে দিব। আমার এগুলি হয়ে যাচ্ছে, জাস্ট একটু ব্রাউন কালার হলে, এগুলি সব কিছুই হওয়া, শুধু একটু ব্রাউন কালার হবে। এই যে দেখুন আমার এগুলি কেমন কালার হয়ে আসলো। অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দিওয়াস। এবার হয়ে গেল আমার প্রথম বেশ ভাজা, দেখুন কি সুন্দর নাইস কালার আসছে। এবং সুজি, সুজির মধ্যে গড়ানোতে এটা আবার দেখতে একটু সুন্দর হলো। গরম, আমি পরে আবার দেখাবো। তারপরের বেসটা আবার সেম সুজির মধ্যে এভাবে করে ঠিক একটা একটা করে দিয়ে দিতে হবে। একদম ঝামেলামুক্ত বাসায় থাকা যে সবগুলো উপকরণে বাসায় থাকে আমাদের, এগুলি দিয়ে নাইস করে একদম ইজিলি ডিপ ফ্রাই থাকলে, এবং এগুলি সব কিছুই একদম ইজি। আপনারা যদি ইয়েতে ভাজতে চান, চুলাতে, চুলাতেও ভাজা যায়, কিংবা কম তেলে যদি এটাকে যে ফ্রাই করতে চান তাও করতে পারেন, একদম ডুবো তেলেও করতে পারেন। আমারটা আজ আমি ডুবো তেলে করেছি। সবগুলি এভাবে একটা একটা করে দিয়ে নিব। হয়ে গেল আমার দেওয়া হয়ে গেল, এবং আমি চুলাটাকে আর একটু বাড়িয়ে দিলাম, ফায়ারটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যালো বিয়াস, এবার হয়ে গেল আমার মুড়ির পাকোড়া, কুরকুরে মুড়মুড়ে। দেখুন দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই কুরকুরা মুড়মুড়া। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে ট্রাই করা যে কেমন হলো আপনাদের। বিয়াস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস করে শুন পড়তে আমার খুবই ভালো লাগে। তার আগে আমাকে কয়েকটা কমেন্টস করেছে, এত ভালো লাগছে, আমি ইফতারের সময় উঠে যখন এগুলা দেখলাম কমেন্টস লেখাগুলা, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা আমাকে কমেন্টস করবেন এবং ভালো ভালো কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।